আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস ফোরের ইংলিশ নিয়ে আলোচনা করব। ইংলিশের আজকে দুটো টপিকস নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে ফর্ম ফিল আপ আর একটি হচ্ছে তোমাদের আগে করানো হয়েছিল চেঞ্জিং টেন্স। তো আজকের ক্লাসটা আমি আশা করব তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং অবশ্যই নোট করে নিবে। আর আমি আশা করি যে তুমি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো এবং আগের পরেগুলো কালেক্ট করেছো এবং সেগুলো নোট ডাউন করেছো। আর যেহেতু এগুলো নোট ডাউন করলেই হবে না, যেহেতু এগুলো তোমরা দেখছো সাথে সাথে এগুলো কিন্তু বারবার রিভিউশন দিতে হবে, চর্চা করতে হবে। তাহলে আজকে আমি আমার টপিকসে চলে যাই। দেখো, প্রথমেই তোমাদের এখানে ফর্ম ফিল আপটা দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপের একটা এদিকে একটা তোমাদের ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। তোমাদের সাধারণত ফর্ম ফিল আপগুলো আমরা দুই ধরনের হয়ে থাকে, দুই ধরনের বলতে একটাতে একটা ইনফরমেশন ইনক্লুডেড থাকে আর একটাতে ইনফরমেশন কোনো ইনফরমেশনই ইনক্লুডেড থাকে না। যেটার ভিতরে কোনো ইনফরমেশন ইনক্লুডেড থাকে না সেটাতে মূলত তোমাদের নিজেদের ইনফরমেশন বা নিজেদের ইচ্ছা অনুযায়ী তথ্য দিয়ে তোমরা সেই ফর্মটা ফিল আপ করতে পারো। কিন্তু যেটাতে এইরকম ধরনের ইনফরমেশনগুলো ইনক্লুডেড থাকবে সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই সেই ইনক্লুডেড ইনফরমেশনগুলো দিয়েই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে দেখো, তোমাদের নিজেদের নাম কি হবে, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, হোম অ্যাড্রেস, ফোন নাম্বার, হবিস, ক্লাস রুল, এভরিথিং তোমাদের এদিকে ডিটেলসে ইনফরমেশন আকারে দেওয়া থাকে। এগুলোই কি তোমাকে তোমার যে ফর্মটা থাকবে, যে ফর্মটা থাকবে ফিল আপ করতে বলা হবে, সেই ফর্মটার সেই জায়গাতে বসাতে হবে। এখন দেখো, এখানে আমি কি দিয়ে দিয়েছি, প্রথম যে ফর্ম ফিল আপটা আছে এটাতে কি বলেছে, সাপোজ ধরো ইউ আর আবির হোসেন, ইউর ফাদার্স নেম ইজ আমজাদ হোসেন অ্যান্ড ইউর মাদার্স নেম ইজ শারমিন সুলতানা। এখানে তোমার নাম দিয়ে দেওয়া হয়েছে, তোমার নাম কি এখানে আবির হোসেন, এখানে তোমার বাবার নাম আমজাদ হোসেন এবং মার নাম হচ্ছে শারমিন সুলতানা। ইউর ডেট অফ বার্থ ইজ 3/7/2009, তোমার জন্ম তারিখ এদিকে দিয়ে দেওয়া হয়েছে। ইউ লিভ ইন 26/2 আমলাপাড়া, নারায়ণগঞ্জ, তুমি আমলাপাড়া ঠিক এই অ্যাড্রেসটিতে তুমি বাস করো। ইউর প্রিভিয়াস স্কুল নেম ইজ নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন, ধরো তুমি আগে তোমার যে স্কুলটা ছিল, ধরো তুমি এখন এই স্কুলে ভর্তি হতে চাচ্ছ বা কোনো একটা নতুন স্কুলে ভর্তি হতে চাচ্ছ, এই নতুন স্কুলে ভর্তি হওয়ার আগে যে স্কুলটাতে তুমি ঠিক প্রিভিয়াস স্কুলটাতে লাস্ট স্কুল যেটা ছিল সেটাই হচ্ছে এখানে প্রিভিয়াস স্কুল। ধরো তোমার সেই লাস্ট স্কুলটা হচ্ছে, লাস্ট স্কুলের নেমটা ছিল হচ্ছে নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন স্কুল। ইউর রেজাল্ট ইন দ্য লাস্ট এক্সামিনেশন ওয়াজ GPA 5, তুমি যে স্কুলে এর আগে পড়েছিলে সেই স্কুলে তুমি যে লাস্ট এক্সামিনেশন অ্যাটেন্ড করেছিলে সেটাতে তোমার রেজাল্ট ছিল GPA 5। নাও ইউ ওয়ান্ট টু টেক অ্যাডমিশন ইন, এখন তুমি চাচ্ছ যে ভর্তি হতে কোথায়, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে ইন ক্লাস 5। তুমি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের ক্লাস 5 এখন ভর্তি হতে ইচ্ছুক, তার মানে বোঝা গেছে তুমি যেহেতু 5 ভর্তি হতে ইচ্ছুক, তোমার লাস্ট হয়তো বা তোমার ক্লাসটা ছিল 4 আর তোমার লাস্ট স্কুল নেম তো এখানে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন স্কুল এবং তোমার লাস্ট ইয়ারের রেজাল্টও ছিল GPA 5। সো ফিল আপ দ্য ফর্ম উইথ ইনক্লুডেড ইনফরমেশন ফর দিস পারপাস, যেহেতু তুমি ভর্তি হতে চাচ্ছ সেই উদ্দেশ্যেই এই ইনক্লুডেড ইনফরমেশনগুলো দিয়েই তোমাকে কী করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। তবে যেই জায়গায় যে ইনফরমেশনটা চাবে, যে জায়গায় তোমার নাম জানতে যাবে, নামের ঘর থাকবে, নাম ফিল আপ করতে হবে, তোমার নাম দিতে হবে আবির হোসেন, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এদিকে যা আছে এখান থেকে নিয়েই তোমাকে ওই ফর্মটা ফিল আপ করতে হবে। আর যদি এগুলো না দেওয়া থাকতো সেক্ষেত্রে তুমি তোমার ইচ্ছে মতো ইনফরমেশন দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। চলো আমরা আমাদের ফর্মে চলে যাই। দেখো এখানে ফর্মটা দেওয়া আছে, না প্রথমেই দেখা যায় আমরা যখন ফর্ম ফিল আপ করি মূলত একটা ফর্ম কি, কোনো কিছু তো ভর্তি হতে ইচ্ছুক বা কোনো কিছু তুমি পার্টিসিপেট করতে চাও, অংশগ্রহণ করতে চাও, মেম্বারশিপ কার্ড পেতে চাও, তারপর দেখা যায় অনেক কিছুর জন্য আমরা করে থাকি। কিন্তু ফর্মে মূলত প্রথমে যেটা থাকে হেডলাইনটা থাকে সে প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের নামটা থাকে যেখানে তুমি এডমিটেড হতে চাও। যেহেতু তুমি এডমিটেড হতে চাচ্ছ নারায়ণগঞ্জ হাই স্কুল আর কলেজে, সেই তো আমি এখানে দিয়ে দিয়েছি নারায়ণগঞ্জ হাই স্কুল
ফর্মটাই তোমার টাইটেলের মধ্যে থাকবে। আর এই হেডিংটা টাইটেল এগুলো থাকবে তোমার ফর্মে দেওয়াই থাকবে অলরেডি। তারপর দেখো এই সাইডে আছে ফটো, নিচে আছে সিগনেচার। সিগনেচার বলতে এখানে তোমার সিগনেচার, আই মিন তোমার নাম যেহেতু এদিকে বলে দেওয়া হয়েছে আবির হোসেন, তাহলে তোমার এদিকে সিগনেচার দিতে হবে আবির হোসেন, আবির হোসেন হিসেবেই দিতে হবে। আর দেখো এই সাইডে তোমার কতগুলো ইনফরমেশনের জন্য কতগুলো দেওয়া হয়েছে, বয়স দেওয়া হয়েছে। আর এই যে অংশগুলো দেখো কলমের পরে যে অংশগুলো থাকবে এগুলো আসলে তোমার ফর্মে থাকবে না, এছাড়া ফর্মে সব কিছুই থাকবে কিন্তু এই ইনফরমেশনের যে অংশটুকু আছে কলমের পরে এগুলো তোমাদের ফর্মে থাকবে না, এগুলো তোমাদেরকে নিজেদের বসাতে হবে ওই ইনক্লুডেড ইনফরমেশন থেকে বসাতে হবে। তাহলে আমি পড়ে নিই আমার এই ফর্মের মধ্যে কী কী দিয়ে দিয়েছে। আমার ফর্মের মধ্যে জানতে চেয়েছি আমার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, হোম অ্যাড্রেস, তুমি যেখানে বাস করো, ন্যাশনালিটি, আমরা জানি যেহেতু আমরা বাংলায় কথা বলি আমরা বাংলাদেশি অবশ্যই, কার যদি অন্য ন্যাশনালিটি থাকে সেটা ইন্ডিকেট করতে পারে কিন্তু আমরা বেসিক্যালি ধরে নিব আমরা বাংলাদেশি। লাস্ট এক্সামিনেশন রেজাল্ট, তুমি যে গত স্কুলটা মানে তোমার যে লাস্ট স্কুলটা ছিল স্কুলে যে লাস্ট এক্সামিনেশনে অংশগ্রহণ করেছিলে সেই লাস্ট এক্সামিনেশন রেজাল্টে এখানে জানতে চেয়েছে। আর এখানে বলেছে প্রিভিয়াস স্কুল নেম, তুমি যে স্কুলে আগে ছিলে সেই স্কুলের নামটা এখানে জানতে চেয়েছে। সিকিং অ্যাডমিশন টু ক্লাস, তুমি এখন কোন ক্লাসে ভর্তি হতে চাচ্ছ, যেহেতু বলছি তুমি ওয়ান টু অ্যাডমিটেড ইন ক্লাস ফাইভ তাহলে এখানে হবে ফাইভ। তো আমি আমার এগুলো পড়ে নিলাম কী কী তথ্য এখানে আমার কাছে চেয়েছে। এখন আমি আমার সেই আগের প্রশ্নে চলে যাব এবং আগের প্রশ্ন থেকে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো নিয়ে আমি এটা ফিল আপ করবো। আগে আমি দেখেছিলাম আমার নাম ছিল আবির হোসেন, তাহলে আমি এখানে আবির হোসেন বসিয়ে দিয়েছি। ফাদার্স নেম ছিল আমজাদ হোসেন, আমি সেটাও বসিয়ে দিলাম। মাদার্স নেম ছিল শারমিন সুলতানা, সেটাই আমি বসিয়ে দেবো এখানে। ডেট অফ বার্থ, এটাও তোমার কি ইনফরমেশনে ইনক্লুডেড ছিল, আমি ওখান থেকে নিয়ে এসে এখানে ডিরেক্ট বসিয়ে দিব। হোম অ্যাড্রেস তোমাকে বলে দেওয়া হয়েছিল 26/ আমলাপাড়া নারায়ণগঞ্জ, তাহলে আমরা ওটাই এখানে বসিয়ে দিব। আচ্ছা ন্যাশনালিটি, ন্যাশনালিটি যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশি এখানে দিয়ে দিব। লাস্ট এক্সামিনেশন রেজাল্ট জিপিএ ফাইভ। প্রিভিয়াস স্কুল নেম তোমার বলে দেওয়া হয়েছিল নারায়ণগঞ্জ কিন্ডার গার্ডেন স্কুল, এখানে সেটাই বসবে। আর সিকিং অ্যাডমিশন টু ক্লাস মানে তুমি কোন ক্লাসে ভর্তি হতে চাচ্ছ, যেহেতু তুমি বাইরে ভর্তি হতে চাচ্ছ তোমার ইনফরমেশনে দেওয়া ছিল তাহলে আমি এদিকে ফাইভ লিখে দিব। আর এই সিগনেচারটা কি আবির হোসেনের সিগনেচার ফটোটা এভাবে থাকবে, এভাবে তোমার সম্পূর্ণ ফটোটা ফিল আপ করতে হবে এবং সেটা একটা স্ট্রাকচারের মধ্যে হতে হবে। তারপর আমি আমার নেক্সটের ফর্ম ফিল আপে চলে যাচ্ছি। দ্বিতীয় নাম্বারে দেওয়া আছে সাপোজ ধরো ইউ আর রাশেদ, তুমি হও রাশেদ, ইউর ফাদার্স নেম ইজ সাজ্জাদ পারভেজ, তোমার বাবার নাম সাজ্জাদ পারভেজ, অ্যান্ড মাদার্স নেম ইজ শাহিদা বেগম, ইউর ডেট অফ বার্থ ইজ 3/3/2019, ইউ লিভ ইন 12 সেগুন বাগিচা ঢাকা, ইউর ফোন নাম্বার ইজ, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কাল্পনিক নাম্বার দেওয়া হয়েছে, ইউ আর আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, নাও ইউ ওয়ান্ট টু ওপেন আ সেভিংস অ্যাকাউন্ট উইথ আ ব্যাংক, এখন তুমি চাচ্ছ যে একটা সঞ্চয়ী হিসাব খুলবে একটা ব্যাংকের সাথে, সো ফিল আপ দ্য ফর্ম উইথ ইনক্লুডেড ইনফরমেশন ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে যেহেতু তুমি সেভিং অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছ এই উদ্দেশ্যে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্মের মধ্যে তোমার এই ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপই করতে হবে। তারপর দেখো যেহেতু একটা ব্যাংকের ফর্ম ফিল আপ করবো অবশ্যই সেই ব্যাংকের নামটা প্রতিষ্ঠানের নামটা থাকতে হবে, আমি এদিকে দিয়ে দিয়েছি জনতা ব্যাংক লিমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম। এখন দেখো এখানে আগের মতো ঠিক ফটো সিগনেচার দেওয়া আছে, আর কী কী তথ্য লাগবে এদিকে দিয়ে দিয়েছি, আমি পড়ে নিয়ে কী কী তথ্য জানতে চেয়েছে, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, হোম অ্যাড্রেস, ফোন, ন্যাশনালিটি, অকুপেশন, টাইপ অফ অ্যাকাউন্ট, যেহেতু নেম আমার ওদিকে দেওয়া ছিল কি রাশেদ, আমি রাশেদ বসিয়ে দেবো, ফাদার্স নেম সাজ্জাদ পারভেজ, এগুলো আমার নিজেকে বসাতে হবে, মাদার্স নেম শাহিনা বেগম, ডেট অফ বার্থ 3/3/2019 ইনফরমেশনই ছিল, আমি ওখানে
অকুপেশনটা দিতে হবে স্টুডেন্ট আর টাইপ অফ অ্যাকাউন্ট তোমার যেহেতু তোমাকে বলা হয়েছিল তুমি একটা কি সেভিং অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ সঞ্চয়ী হিসাব খুলতে যাচ্ছ তাহলে তোমার অ্যাকাউন্টের ধরন হবে সঞ্চয়ী তারপর তোমার এখানে সিগনেচার ফটো এগুলো দেওয়াই থাকবে আর তোমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করা হয়েছে কি না তারপর আমি আমার নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে দেখি কি আছে দেখো থ্রি নাম্বারে কি দেওয়া আছে সাপোজ ইউ আর সাইমা ধরো তুমি সাইমা ইউর ফাদার্স নেম ইজ আব্দুল আলী অ্যান্ড মাদার্স নেম ইজ সুফিয়া আক্তার ইউর ডেট অফ বার্থ ইজ 1/2/2009 ইউ লিভ ইন 10 নয়ামাটি নারায়ণগঞ্জ ইউ রিড ইন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ ইউর হবিস ইজ গার্ডেনিং অ্যান্ড রিডিং তোমার হবি কি বাগান করা আর কি করা পড়া কোনো কিছু পড়া গল্পের বই পড়া এরকম হতে পারে এগুলো কি তোমার হবিস নাও ইউ ওয়ান্ট টু বি আ মেম্বার অফ আইটি কম্পিউটার ক্লাব এখন তুমি আইটি কম্পিউটার ক্লাবের সদস্য হতে চাচ্ছ কারণ তুমি চাচ্ছ যে তোমার কম্পিউটারের যে স্কিলটা আছে সেটা বাড়ানোর জন্য বা কম্পিউটার স্কিল তুমি অর্জন করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে একটা ক্লাবের মেম্বার হতে হবে সেক্ষেত্রে তুমি এই ফর্মটা পূরণ করবে যেহেতু তোমার মেম্বার হতে হলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হয় এই জন্য তোমার এই ইনফরমেশনগুলো কাজে লাগাতে হবে তাহলে আমি চলে যাই আমার ফর্মে দেখো ফর্মটা এখানে চলে এসেছে প্রথমে আমি আমার অর্গানাইজেশনের নাম দিয়ে দিয়েছি আইটি কম্পিউটার ক্লাব মেম্বারশিপ ফর্ম ফটো সিগনেচার আর যে তথ্যগুলো তোমার কাছ থেকে জানতে চাইবে সেই তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ হোম অ্যাড্রেস স্কুল নেম ক্লাস হোমিস এখন আমার নাম ইনফরমেশন থেকে নিয়ে বাবার নাম মায়ের নাম সব কিছু আমি ইনফরমেশন থেকে নিয়ে এই অংশটুকু ফিল আপ করবো নেম সাইমা ফাদার্স নেম আব্দুল আলিম মাদার্স নেম সুফিয়া আক্তার ডেট অফ বার্থ 1/9/2009 হোম অ্যাড্রেস 10 নয়াবাটি নারায়ণগঞ্জ আর তুমি যেহেতু নারায়ণ হাই স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ওই স্কুল নেমের জায়গায় ওইটাই লিখতে হবে আর ক্লাস 4 হবিস গার্ডেনিং অ্যান্ড রিডিং এটা তোমার কি ইনফরমেশনে ইনক্লুডেড ছিল ওগুলো দিয়ে কি আমি এটা ফিল আপ করে ফেললাম তারপরে এদিকে আছে সিগনেচার আর সবসময় তোমরা শিক্ষার্থীরা মনে রাখবে আমরা তো ফর্ম ফিল আপ করবো কিন্তু তোমাদের দেখা যায় কি এক্সাম পেপারে বা কোনো ক্ষেত্রে কোনো প্রয়োজনে কি তোমাদের এই ফর্মটা কী করতে হবে ড্র করতে হবে সেই ড্র করতে গেলে আমরা একটা রেক্টেঙ্গেল শেপের একদম পারফেক্ট শেপের একটা বক্স আঁকবো সেই বক্সের ভিতরে আমি এই সাইডে ফটো রাখবো সিগনেচার রাখবো উপরে হেডলাইন টাইটেলগুলো থাকবে এই সাইডে তথ্যগুলো থাকবে যে তথ্যগুলো জানতে চাবে এবং এই সাইডে কি ইনফরমেশন থেকে যে তথ্যগুলো দিবে সেই ইনফরমেশনগুলো এখানে বসানো দিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবে তোমরা অনেক সময় কী করো যেমন এটা কোনটা দেখো এটা একদম কিন্তু লাইন আকারে একটার পর একটা সিডির খেয়াল করে দেওয়া হয়েছে তোমরা অনেক সময় কী করো যেমন ধরো ক্লাসটা এখানে শেষ হয়েছে কোনটা তোমরা এখানে দাও আবার দেখা যায় হোম অ্যাড্রেস এখানে শেষ হয়েছে এখানে কোনটা দাও তখন দেখা যায় কি কোনগুলো একটা এদিকে একটা এইদিকে একটা এইদিকে মানে দেখার যে একটা সৌন্দর্য সেটাই নষ্ট হয়ে যায় তোমরা সবসময় খেয়াল রাখবে আমরা শুধু একটা জিনিস করবো না সেটাকে কীভাবে সুন্দর করা যায় মার্জিত করা যায় উত্তম দেওয়া যায় সেটা দেওয়ার চেষ্টা করবে আর অবশ্যই স্ট্রাকচারটা যেভাবে দেওয়া থাকবে সেভাবে তোমরা খাতায় তোলার চেষ্টা করবে আশা করি তোমরা এই ফর্ম ফিল আপটা বুঝতে পেরেছো আমি তিনটা ফর্ম খোঁজার দিয়েছি তোমরা আশা করি নোট ডাউন করে নিবে এখন আমি আমার পরের টপিকসে চলে যাচ্ছি শিক্ষার্থীরা চেঞ্জিং টেন্স তোমাদের এর আগে কিন্তু চেঞ্জিং টেন্স করানো হয়েছিল এবং অনেক এক্সারসাইজও দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে আমরা চেঞ্জিং টেন্স কী কী করেছিলাম দেখো এখানে একটা কথা দেওয়া হয়েছে এটা তোমরা একটু লক্ষ্য করো নোট টু বি ফলো প্রিভিয়াস চেঞ্জেস চেঞ্জিং টেন্স এখানে বলা হয়েছে যে আগের চেঞ্জিং টেন্সগুলো তোমাদের এক্সারসাইজে দেওয়া হয়েছিল সেগুলো এখানে অনুশীলন করতে হবে সেই কথাটাই এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের স্মরণ করে দেওয়া তো রেডি কিছু নোট আকারে কিছু দেওয়া হয়েছে কী কী অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল তোমাদের চেঞ্জিং টেন্সের জন্য প্রেজেন্ট পাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পাস্ট ফিউচার পারফেক্ট টেন্স এইদিকে দেখো নয়টা টেন্স দেওয়া হয়েছে এই নয়টা টেন্সে কি তোমাদের কি এক্সারসাইজ দেওয়া হয়েছিল এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিসের জন্য বলা হয়েছিল তোমাদের সেগুলো নোট ডাউন করা হয়েছে আশা করি আমি চাচ্ছি যে তোমরা সেই ক্লাসগুলো ফলো করো
করবে, সেই নোট করার জিনিসগুলো ফলো করবে, ওগুলো আরও বেশি করে চর্চা করবে, এগুলো তোমাদের বাসার কাজ হিসেবে থাকবে। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।